কেমন আছো তোমরা সবাই? তো আমি তো ভালোই আছি। আজকে উঠেছি ঘুম থেকে 4টের সময়, বাট আর 4টে থেকে ব্লগ শুরু করিনি, তার কারণ লাস্ট 2 দিনই 4টে থেকে ব্লগ শুরু করেছি, একঘেয়েমি হয়ে যেত ব্যাপারটা। আর খুব সত্যি কথা, মানে আজকে একটু কাজের চাপও ছিল, ওই জন্য আর খুব একটা ক্যামেরাটা তুলে ধরা হয়নি। তো এখন চলে এলাম, এখানে দেখতেই পাচ্ছ ব্রেড রেডি করে নিয়েছি, ব্রেড আর এদিকে কলা আছে, খেয়ে নেবো। এই উইকেন্ডে যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে উইদিন ব্যাঙ্গালোর, মানে ব্যাঙ্গালোরের মোস্ট হ্যাপেনিং প্লেস। তো তোমরা গেস করতে থাকো কোন জায়গাটা হতে পারে, কমেন্ট করে বলো কোন জায়গাটা, আর ব্লগের এন্ডে এইটাতেই মনে হয় চলে আসবে। চলো, প্রথমে ভেবেছিলাম শুক্রবার যাব, কিন্তু শুক্রবার যাব না, যাব শনিবার। তো শনিবারে যাব, অতএব তোমরা এই ব্লগটা যেদিন, এই ব্লগটা হয়তো শনিবারে দেখছো, সেই দিন আমি যাচ্ছি। কমেন্ট করে তোমাদের গেসিংটা জানাতে থাকো যে তোমরা কি গেস করতে পারছো, কি কোনটা ব্যাঙ্গালোরের মোস্ট হ্যাপেনিং প্লেস, সেখানটা গিয়ে এক্সপ্লোর করব এই উইকেন্ডে। গড়িতে বাজছে এখন 11টা, উঠে ভাতটা বসিয়ে দিলাম। একটার পরে কি করছি এটা একটা বিশাল কোশ্চেন। হ্যাঁ, না যদিও কেউ করনি, মানে আমি নিজেই ভাবলাম যে কীভাবে টাইম পাস করছি। তো একটার পরে খেয়ে দিয়ে উঠে এখন যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আগে একটু ঘুমিয়ে নিচ্ছি, তার কারণ ঘুমটা একদমই পুরনো হচ্ছে না। 12টা 12:30 বেজেই যাচ্ছে প্রতিদিন ঘুমাতে ঘুমাতে, তারপর আবার 4টের সময় উঠে উঠছি, ওই জন্য 4টে অবধি অ্যালার্ম দিয়ে 2টোর সময় ঘুমাচ্ছি, মানে 2টোর সময় শুতে যাচ্ছি। তারপর ঘুম কখন আসছে সেটার উপর ডিপেন্ড করছে, তারপরে 4টের সময় অ্যালার্ম দিয়ে আবার উঠছি। তো এর আগে যেটা করতাম সেটা সানডে সাসপেন্সের একটা গল্প চালিয়ে দিয়ে শুনতে শুনতে বেশ ভালো লাগতো, কিন্তু সানডে সাসপেন্সের সব এপিসোডগুলো আমার শোনা হয়ে গেছে। এরপরে খুঁজতে খুঁজতে আমারই এক বান্ধবী আছে, তো ওর চ্যানেল আছে পৃথার ইচ্ছে ডানা বলে, দারুণ গল্পগুলো বলছে, মানে ছোটো গল্পগুলো সব ওই 25 মিনিট 30 মিনিট এর মধ্যে, কিছু কিছু বড়ও আছে, বেশ ভালো লাগছে। তো তোমরা যারা গল্প শুনতে ভালোবাসো তারা যদি চাও তাহলে পৃথার ইচ্ছা ডানাকে সাবস্ক্রাইব করে দেখতে পারো, মানে শুনতে পারো, বেশ ভালো লাগবে, আমার তো বেশ ভালো লাগছে। তো ঘড়িতে বাজছে 1:15, আজকে কাজ শেষ হয়ে গেছে, বসে পড়েছি খেতে। নতুন করে দেখানোর কিছুই নেই, ভাত আছে। গুড আফটারনুন সেন্সেশন ফ্যামিলি, দেখেই বুঝতে পারছো চান ঠান করে একদম রেডি হয়ে গেছি, বাবু বাচ্চা হয়ে গেছি। তো এখন বেরোবো কোথায় কোনো ঠিক নেই, কোথায় এদিক ওদিক একটু বুলেটটা নিয়ে খুলবো, তার কারণ বুলেটটা সেই মঙ্গলবারে এসে অফিস থেকে ফিরে এসে রেখেছিলাম, তারপর আর চালানো হয়নি। তো ওই জন্য একটু বেরোবো, বাট আকাশ দেখে তো ভালো লাগছে না, যে কোনো মুহূর্তে আবার এই যে, তো জানি না যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে কি না, বাট তাও একটু বেরিয়ে আসি, একটু ঘুরে আসি, একটু ফ্রেশ হাওয়া নিয়ে আসি, চলো। তো ব্লগটাকে তো শিডিউল করে দিলাম 7:30টার সময়, বাট এই যে 10 মিনিট লেট হলো আগের ক্লিপস আর এই ক্লিপসের মাঝে ব্লগটা ছাড়তে গিয়ে, তাতেই বেশ মেক করে চলে এলো, খুব একটা দূরে যাওয়া যাবে না, এক রাউন্ড মেরে চলে আসি। ওইদিকে মেঘটা দেখো তাহলেই বুঝতে পারবে কেন বললাম। তো চলো, বাগানটা কিন্তু একদম দারুণ হয়, বর্ষার সময় যে কোনো সময় মানে গাছই ভালো ইয়ে হয়, তো বেশ ভালো লাগবে গাছগুলো, আর প্রচুর ফুল ফুটায় প্রচুর। এখানে সাদা জবা কতগুলো, ওইখানে কতগুলো, প্রচুর ফুল ধরেছে। তবে বাউরে বেরিয়ে আমার ঘুলটা ভেঙে গেল, অতটাও মেঘ নেই, বেন এখন এখন একটু ঘোরাঘুরি করা যাবে। নেক্সট যে টাইম স্ল্যাপটা দেখবে ওটা ওখান থেকে লাগানো, দেখো দু হাতে কিন্তু আমার ওখানে লাগানো আছে, ওই জন্য দেখিয়ে দিলাম, নাহলে অনেকে বলবে তুমি একা হাতে কেন করছো। ওই জন্য এখানে এলাম ওখানে একটু কফি খেতে, দুটো ঘন্টায় ঘাবড়ে গেলে নাকি জ্যাকেট প্যাকেট দেখে না? লাস্ট 2 দিনে বৃষ্টিতে ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা পড়ে গেছে। ব্যাঙ্গালোরের বাইরে থেকে যারা দেখছো আসা, মানে আমার যদিও মনে হয় সব জায়গাতেই গরম, বাট হ্যাঁ এখানে অনেকটাই ঠান্ডা। তো ওই জন্য প্রথমে একবার বেরোলাম, কিন্তু বাইরে বেরিয়ে যেই ঠান্ডা হাওয়াটা লাগলো আমি আবার ঘরে গিয়ে সব পরে নিলাম। কালকের ভিডিওতে থাকছে আমার নিজের জন্য একটা চ্যালেঞ্জ, বাট সেই চ্যালেঞ্জটা কালকে সকালেই রিভিল করবো, এখন থেকে বলছি না, জানি না কতটা পারবো, বাট চেষ্টা করবো। ঠেলা ঠেলা হয়ে গেছে, বৃষ্টি নেমে গেছে, এবার বাড়ি কি করে যাবো, কখন যাবো জানি না। হ্যাঁ হ্যাঁ,
তো রাত্রেবেলা এসে চিরাচরিত আমার ব্রেকফাস্ট বলছি, দেখছো ডিনার হচ্ছে গিয়ে দুধস। তো চলো খাবারটা এনজয় করি, তারপরে ঘুমাতে যাব। তো ব্যাস হয়ে গেল আজকের মতোই দিন শেষ। এখন আবার বৃষ্টি পড়ছে, তার মানে কালকে সকালে আবার ঠান্ডা পড়বে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়াটা খুব জরুরি। তো চলো, এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ভালো লাগে থাকবে, বাট এখনও ব্লগ শেষ হয়নি, কালকে আবার কন্টিনিউ হবে, তো স্টিল দেন স্টে টিউন। গুড মর্নিং সেন্সেস অ্যান্ড ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ফ্রাইডে একদম আলাদাই একটা জোশ কাজ করছে, সকালবেলায় চারটে থেকে উঠে আবারও কাজ শুরু করছি। এতক্ষণে টাইম হয়েছে একটু চা খাবো, এখন বাজে হচ্ছে ছটা। তো কালকে বলেছিলাম যে একটা নতুন চ্যালেঞ্জ আজকের ভিডিওতে থাকবে সেটা, আর থাম্বনেইলেও হয়তো সেই নামটাই আছে, জানি না। তো চ্যালেঞ্জটা অনেক কালকে রাতে ভাবলাম, বেশ টাফ হবে আমার জন্য। সেটা হচ্ছে যে আমরা তো বাঙাল, বাট বাঙাল ভাষাটা একদমই ভুলে গেছি, মানে ভুলে গেছি মানে আমাদের তো সেই চর্চাটাই নেই। তো সেই জন্য ভেবেছিলাম যে একটা গোটা দিন যদি বাঙাল ভাষায় কথা বলতে পারি, জানি প্রচুর ভুলচুক হবে, কারণ আমার আমি একদমই বলতে পারি না। আমাদের মা বা মামা বাড়িতে তাও বলে, বাট আমি তো একদমই বলতে পারি না, ওই জন্য প্রচণ্ড টাফ একটা চ্যালেঞ্জ নিজের জন্য, পারবো না কীভাবে বলবো সেই মানে অনেক আমি মানে কি বলে বাংলাদেশের প্রচুর ইয়ে দেখি, ওই শর্ট ফিল্মগুলো যে হয় সেগুলো প্রচুর দেখি, কিন্তু ওই যখন বলতে যাই তখন আর হয় না, ওই জন্য চ্যালেঞ্জটা নেবো নেবো করেও আর মনে হচ্ছে না পারুম এইবার। ওই ওই একটা দুটো ওয়ার্ডই হয়তো আসবে, পুরো কথা বলতে পারবো না, ওই জন্য একটা মানে বলে দিলাম, কমিট করে দিলাম, তারপরে সেটা পারলাম না, তার থেকে না করাটাই বেটার। আর তার সঙ্গে মানে সে খিল্লি হয়ে যাবে ব্যাপারটা, ওই জন্য কোনো কাউকে মানে ভাষাকে অপমান না করে সেটাকে। তো এই হচ্ছে গিয়ে রচা, সকাল সকাল পাতা চা, এই যে গন্ধটা বেরোয় না এটাতেই একটা অন্য লেভেল আছে। সেই লাগে সেই, ঘড়ি বলছে 9:12, খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবার বাড়ো। তো আজকে আবার বানাচ্ছি হচ্ছে ডিম টোস্ট, বাট আজকে আর দুধ দিচ্ছি না, আগের দিন দুধ দিয়ে একদম লেটা কাটা হয়ে গেছে, ও চলবে না। যে কাজটা করবে সে কাজটা যদি একটু এনজয় করে করা যায় দেখবে তাতে করতেও খারাপ লাগে না, আর তাড়াতাড়ি হয়েও যায়। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার অফিসে বসবো, একই খাওয়া দাওয়া আর কি দেখামু, ও বেরিয়েই যাচ্ছে মুক্তি, যাই হোক। তো গড়িতে এখন বাজছে 1:10, টাইম কোথা দিয়ে কীভাবে যে পেরোচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো আবার বসে পড়েছি সেই মাংস আর ভাত নিয়ে, আজকে সঙ্গে নিয়েছি দুটো লঙ্কা, এতদিনে আমি ভাতটাকে বাগে আনতে পেরেছি, ভাতটা বসিয়ে দিয়ে এদিক ওদিক কল থেকে যাচ্ছে কিছু না কিছু থেকেই যাচ্ছে, নিয়ে ব্যাস গলে একদম সে পাঁক হয়ে যাচ্ছে বা কিছু একটা হয়ে যাচ্ছে। আজকে একদম ঘড়ি ধরে ঠিক 10 মিনিট ভাত একদম রেডি। গুড ইভিনিং সেন্সেশন ফ্যামিলি, দেখতে দেখতে আবার বৃষ্টি চলে এলো, এই যে পিছনের মেঘের অবস্থা। আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, মানে একটা ব্যাচেলার্স পার্টিতে, বাট সামহাও ওদের বাড়িতে একটু প্রবলেম হয়ে যায়, ওই জন্য ওখানে আর হবে না, ওদেরকে একজন গেস্ট চলে এসেছে। তো ব্যাচেলার পার্টি শিফট করে গেছে আমার রুমে, ব্যাস 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 এইটাই বাকি ছিল। দাঁড়াও, যাই হোক বৃষ্টি তো নেমে গেল, তো যেটা হচ্ছে একদিন তো ব্যাচেলার্স পার্টি বানতে হয় নাকি, খাওয়া দাওয়া হবে, একটু চিকেন রান্না হবে, ডেক্সটার আসবে, আমাদের সব ব্যাডমিন্টন পার্টি, তো এদিকে ডেক্সটার, বুবুন, চিন্ময় এরাই সব থাকবে, চিন্ময় তো ক্রিকেট খেলে আসবে রাত 10টার সময়, ঠিক আছে তাই আড্ডা হবে একটু। তো চলো দেখি, এদিকে ঘর দোর সব লাস্ট মোমেন্টে ডিসিশন হয়েছে, ওই জন্য ঘর দোর একদম পুরো ঘর দোর একদম পুরো ক্লিন করে দিলাম। তো চলো এবার
ও ব্রিজ চলবো কোথায়, বৃষ্টি তো নেমে গেল, মাংস যে আনতে যাবো তাই আবার গাড়ি নিয়ে বেরোতে হবে। দেখি ভুবনকে ডাকি, তারপর একসাথে বেরোবো। তো ওদের আসতে সব একটু লেট হবে, তো এখানে আমি চিকেন রান্নাটা শুরু করে নিই। চিকেন নিয়ে চলে এসেছি আর এখানে আলু পেঁয়াজ ছাড়াচ্ছি, তো চলো। তো এখানে মোটামুটি সব রেডি, এই যে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, এখানে সব কাটা আছে। আমাদের শেফ এখানে ভুবন, মুখ দেখা রে। হ্যাঁ হ্যালো। তো চলো এখন রান্না বান্না শুরু হোক। এখনো তিনজন আসবে, দুজন আসবে ডেক্সটার আর চিন্ময়, তো রান্না বান্না শুরু করা যাক। তো এখানে আমি শুরু হয়ে গেছে চিকেন রান্না। উড়ি বাবা ছড়ে যাও, ছড়ে যাও। গন্ধটা তো তোমাদের আর বলতে পারছি না কিরকম, বাট সেই হয়ে যায়। যতদূর বুঝতে পারছি 2 কেজি নিয়ে বেটা এখন হিমশিম খাচ্ছে, কড়াইটা ছোট পড়ে গেছে, এই প্রবলেম। কি হয়েছে? কোনো চাপ নেই, কড়াইতে আরামসে ব্যাপারটা বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি বসলেই ব্যাপারটা। ও ওয়েলকাম ওয়েলকাম, সব চলে এসছে। খুব ক্রিকেট খেলছো নাকি? ঘড়ি এখন বলছে 1:45, এবার ঘুমাতে হবে। জাস্ট ওরা গেল, প্রচুর গল্প। কাল থেকে ওদের আবার ক্রিকেট ম্যাচ আছে, ডেক্সটারেরও আছে, চিন্ময়েরও আছে, দুজনেই যাবে। আমাকে বললাম যদি সময় হয় তাহলে হয়তো যাবো, দেখি এখনও কোনো কিছু ঠিক নেই। তো যাই হোক, এবার শুয়ে পড়ি, নাহলে কালকে সকালবেলা আবার উঠতে হবে। সকাল সকাল উঠে বেশ কয়েকটা কাজ আছে, কালকে সারপ্রাইজও আছে তোমাদের বলেছি, মানে এমন একটা জায়গায় নিয়ে যাব, মোস্ট হ্যাপেনিং প্লেস অফ ব্যাঙ্গালোর। তো চলো, আজকে যতক্ষণ না ঘুমাবো কালকে সকালবেলা উঠতে পারবো না, আর কালকে সকালে না উঠলে নতুন ব্লগ শুরু করতে পারবো না। তো এই একটা নতুন জোশ নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করি, কালকে তাড়াতাড়ি ওঠার। তো চলো, এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটাটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস পার্ট অফ ইউর ডে। এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি, সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন।